আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলে তো অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। এই ব্লগটা আমার গত শুক্রবারের ব্লগ। শুক্রবার দিন মার বাসায় গিয়েছিলাম আমরা সবাই। আমি আসলে বৃহস্পতিবারই চলে গিয়েছিলাম, কারণ মার সাথে রান্নাবান্নার কাজে একটু হেল্প করার জন্য। বাসায় গেস্ট এসেছিলো, গেস্ট মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার দেবর আর আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি ও নানা শ্বশুর নানা শাশুড়ি, মানে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকেও অনেকেই আসছিলো। তো সেই জন্যই রান্নাবান্নার কিছু প্রস্তুতি চলছে। এই যে রোস্টগুলোকে আগে ভেজে নেব, তারপর আমি যেভাবে রোস্ট রান্না করি আর কি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি দুটো রোস্টের রেসিপি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। যেহেতু ব্লগ শেয়ার করছি, পুরো ভিডিওটা একসাথে শেয়ার করলাম না, তো রোস্টটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি আমার ভাই বউকে দেখিয়ে দিয়েছি, ও একটু নাড়াচাড়া করে কিন্তু আর কিছুক্ষণ পরে নামিয়ে নেবে। রোস্টটা নামিয়ে এতেও পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার এই ব্লগগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। আর এই যে ডিমের কোরমা রান্না করছি, ডিমের কোরমা রান্নার প্রস্তুতি চলছে। আর ডিমের কোরমার রেসিপিটা তো আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তবে যারা দেখেন নাই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে কিন্তু ডিমের কোরমার রেসিপিটা দেখে নিতে পারেন। আর গরুর মাংসটাও রান্না করেছিলাম, সেটা আমি বৃহস্পতিবারে যাওয়ার পর রাত্রিবেলাতেই রান্না করে রেখেছিলাম, কারণ গরুর মাংসটা রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে। যেহেতু অনেক মেহমান আসছিলো, রান্নাবান্নার চাপ একটু বেশি ছিল, তো আমি আপনাদের জন্য একটু একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেগুলাই শেয়ার করেছি। আসলে ব্যস্ততার জন্য আমি প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করতে পারি না, একটু উলটপালট বা দেরি হয়ে যায়, সেজন্য আমি খুবই দুঃখিত। তো ডিমের কোরমাটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এইদিকে এই যে বড় আপা চলে আসছে, আর বড় আপা এসে মুরগির মাংস বসিয়ে দিয়েছে, ও মুরগির কোরমা করছে সাদা করে। আর এই যে এইদিকে পোলাও বসিয়ে দিয়েছে, আমি তো আগেও বলেছি যে পোলাওটা কিন্তু আমি এখনও পারফেক্টভাবে রান্না করতে পারি না, তো সেজন্য পোলাওটা আপা রান্না করছে। আর বাকি গরুর মাংস আর রোস্টটা আমি করেছিলাম, আমার ভাই বলেছিলো যে ওর বউকে শিখিয়ে দিতে, তো চেষ্টা করলাম এবার গিয়ে ওর বউকে শেখানোর। আসলে ভিডিও দেখে তো আর সব কিছুই শেখা যায় না, তারপরেও আমি যতটা শিখেছি ভিডিও দেখেই শিখেছি, আর ওকে একটু হাতে কলমে আর কি শিখিয়ে দিলাম এই আর কি। তো এই যে রান্নাবান্না কিন্তু মোটামুটি শেষ, আর এদিকে গেস্ট আসার সময় হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া তো আর ভিডিও করলাম না, আর গেস্টদেরকেও দেখালাম না। তো এই যে আমার বান্ধবীর ছেলে, আর এই যে আমার ছেলে, আমার বান্ধবীর ননদকে দিয়ে কিন্তু আমার ভাইকে বিয়ে করিয়েছি। তো ওরা দুজনে যে ক্রিম রোল খাচ্ছে, ক্রিম রোল খাচ্ছে না, জাস্ট ওরা ক্রিমগুলো খাচ্ছিল। আর এই যে আমার দুলাভাই, ওনারা সবাই খাওয়া দাওয়ার পর রেস্ট করেছিল। আমার দুলাভাইগুলো হচ্ছে দুলাভাইয়ের ভাতিজির মেয়ে, ওরা হঠাৎ করে ঘুরতে আসছিলো। আর এই যে এইদিকে আমার হাজব্যান্ড আর আমার দেবর, ওরা বসে বসে খাওয়া দাওয়ার পর মিষ্টি খাচ্ছিলো আর এমনিতেই গল্প গুজব করছিল। তো আসলে ব্যস্ততার কারণে কিন্তু এত ভালো করে ভিডিও করতে পারি নাই, তারপরেও যতটুকু করেছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি, যতটুকু হয়েছে যাই হয়েছে, তো সেই জন্যই ভিডিওটা একটু দেরিতে হলেও শেয়ার করে ফেললাম। আর এই যে এখন সাথে আছে, এটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে, আপনারা তো আমার অনেক ভিডিওতে ওকে দেখেছেন, ওর নাম মারিয়ামউদ্দিন ইন্তেবা, সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন। তো এইটা ছিল মোটামুটি আমার শুক্রবারের ব্লগ, আর আমি মার বাসা থেকে সোমবার দিন আবার কিন্তু শ্বশুরবাড়িতে চলে আসি। আর এর মাঝে মানে রবিবার দিন আমার ভাই ভাবির প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো সেজন্য ছোট্ট একটি কেক বানিয়েছিলাম। আসলে কেকের রেসিপিটা দিই নেই, আমার কেকগুলো যেন কেন তেমন একটা ভালো হয় না। অনেকগুলো কেক বানিয়েছি, বাট মোটামুটি 3-4টা ভালো হয়েছে, বাকিগুলো কেমন যেন শক্ত হয়ে যায়। তো গেস্টরা আসছিলো আর সাথে অনেক কিছুই নিয়ে আসছিলো, কী কী নিয়ে আসছিলো একটু আপনাদেরকে দেখাই এখানে।
অনেক মিষ্টি আছে। তো এগুলা হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিল, এই যে আমাদের আমিন বাজারে আনিস বেকারির যে মিষ্টিগুলা, এগুলা হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিল। খুলে খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই দইও নিয়ে আসছিলো, দই কিন্তু দুটো ছিল, একটা মেহমানদের দেয়া হয়েছে, আর এই যে লাড্ডু, আর এদিকে আরও মিষ্টি আছে, এগুলো ছোটো বোনের হাজবেন্ড নিয়ে আসছিলো। এই যে কালো মিষ্টিগুলা, কালো মিষ্টিগুলো আমার খুব পছন্দ, আর এই লাড্ডুগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এই মিষ্টিগুলো হচ্ছে আমাদের আমিন বাজারের হাজি বেকারির, হাজি বেকারিটা আর আনিস বেকারিটা কিন্তু একেবারেই পাশাপাশি দুটো বেকারি। তো খাবারের দিক দিয়ে মানও কিন্তু অনেক ভালো। আর ওই যে সাদা মিষ্টিগুলো, এই মিষ্টিটাও কিন্তু একেবারে স্পেশাল, ওটা হচ্ছে বড় বাজারের ছানার মিষ্টি। ওই মিষ্টিগুলো দুলাভাই আনছিল, আর এমনিতে সাথে বিস্কিট আর বাকরখানিও নিয়ে আসছিল। তো আমার আর মনে নাই সেগুলো যে আপনাদেরকে দেখাবো। তো এই যে অনেক রকমের মিষ্টি হয়ে গিয়েছে, আর আমি সেজন্য ওর বাবাকে বলেছিলাম ও যেন মিষ্টি জাতীয় কিছু না আনে, বেকারি আইটেম যেন নিয়ে আসে। তো ওর বাবাকে বলেছিলাম এই যে বিস্কিট নিয়ে আসতে, আমি নাফিসাকে বললাম একটু খুলে দেখা ওর বাবা কি নিয়ে আসছে। তো ওর বাবাই তো বিস্কিট নিয়ে আসছিলো সকালবেলা, যাতে আমরা চা বিস্কিট দিয়ে খেতে পারি। আর এই যে এখানে পরোটা আছে ভেতরে, আর এইদিকে আছে কলা, মানে আমি মোটামুটি যা যা বলেছিলাম সেগুলো ওর বাবা নিয়ে আসছিল। আর এই যে আইসক্রিমের বক্সও নিয়ে আসছে একটা, এখানে আছে বাকরখানি, আর ক্রিম রোলের বক্সও দুটো নিয়ে আসছিল, আর সাথে চানাচুরের প্যাকেটও ছিল। আর এই যে এটা হচ্ছে ক্ষীর আইসক্রিম। তো মোটামুটি এই ছিল, ওর বাবা এগুলো নিয়ে আসছিল। এই আইসক্রিমটা খুবই খেতে কিন্তু খুবই মজা, যদিও আমি আমার ঠান্ডার সমস্যার কারণে এখন খেতে পারি না, খেলেই কিন্তু আমার কাশির সমস্যা শুরু হয়ে যায়, সে কারণে এখন আমি আইসক্রিম খাওয়া একেবারে বাদ দিয়ে দিয়েছি। তো গেস্টটা কী নিয়ে আসছিলো সেটা দেখিয়ে দিলাম, আর আজকের এই ব্লগটা আর বাড়াবো না। তো চলুন চলে যাই, ভাইয়ের অ্যানিভার্সারিতে কী করেছিলাম, আসলে তেমন কিছুই করি নাই, কারণ শুক্রবার তো এমনিতেই অনেক আয়োজন করা হয়েছে, সেজন্য ভাইয়ের অ্যানিভার্সারির দিন জাস্ট ছোট করে একটা কেক বানিয়েছিলাম। আর আমার কেকটা কেমন যেন কী বলবো, একটু বিস্কিট টাইপের হয়ে যায়। তো মাঝে এর আগে দুই একটা কেক ভালো হয়েছিল, আর বাকিগুলো এরকম হয়ে যায়। খুব চেষ্টা করি আমি ভালো বানাতে, বাট কেন যেন ভালো হয়ই না। আর আমার মানে ভাবির, ওর ছোটো বোন কিন্তু খুব সুন্দর করে একটা কেক বানিয়ে ডেকোরেশন করে নিয়ে আসছিলো, ওর কেকটা খেতেও খুব ভালো হয়েছিল। তো যেহেতু ভালো হয় নাই, সেই জন্য কেকের রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করবো না, যদি ভালো হতো তাহলে অবশ্যই শেয়ার করতাম। আসলে অনেক কষ্ট করে বানানোর পর কোনো কিছু যদি ভালো না হয় তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো সেরকমই আমার সাথেও হয়েছিল, যেহেতু কেকটা ভালো হয় নাই আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, একটু কষ্ট পেয়েছিলাম যে এত পরিশ্রমের পরও কেকটা তেমন একটা ভালো হয় নাই। তো যাই হোক, ভালো না হলে আর কি করার, চেষ্টা তো করেছিলাম, চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। তো এই যে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ শেষে এই যে এই কেকটা আমি বানিয়ে মোটামুটি একটু ডেকোরেশন করে দিয়েছিলাম, আর এই যে পাশের যে কেকটা দেখছেন এটা হলো নাফিসার ছোটো বোন বানিয়ে নিয়েছিল, আর পাউন্ড যে কেকটা এটা আমার বড় বোন বানিয়ে আনছিল। আপার কেকটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো মোটামুটি এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।